উড়ন্ত সাপ নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এলো ভয়ঙ্কর তথ্য সাপ অনেকের গলা শুকিয়ে অবস্থা মাটিতে সাপের বিচরণ গায়ের লোমে দাঁড় করিয়ে দেয় যদি সাপ মাথার উপর উড়ে আসে তাহলে অবস্থা মাটিতে চলার পাশাপাশি আকাশে উড়ন্ত সাপ নিয়ে গবেষণায় বিস্ময়কর তথ্য মিলেছে উড়ন্ত প্রজাতির সাপকে ক্রিসফেলা প্যারাডাইসি বলা হচ্ছে এ প্রজাতির সাপ সম্পর্কে বিস্ময়কর তথ্য জানা গেছে ভার্জিনিয়া টেকের পক্ষ থেকে একটি গবেষণা করে দেখা গেছে এ প্রজাতির সাপ বাতাসের মাধ্যমে চলাফেরা করতে পারে বিস্ময়কর তথ্য হচ্ছে এ প্রজাতির সাপ মাটি থেকে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে এসব সাপ উড়তে পারায় শিকার করার পদ্ধতিও জটিল অন্যান্য সাপের তুলনায় এ প্রজাতির সাপ ভয়ঙ্কর সিএনএন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ প্রজাতির সাপ সাধারণত মাটি দিয়ে চলাচলের পাশাপাশি উঠতে পারে কিন্তু কিভাবে সম্ভব তা স্পষ্ট করে বলেননি বিজ্ঞানীরা বিজ্ঞানী আইজ্যাক ইয়েটনের ধারণা ধারণা এটি বাতাসে গ্লাইড করা বা ওড়ার শক্তি পায় নিজের শরীরকে কিছুটা ভাঁজ করে ডানার মতো করে নেওয়ার ফলে উঠতে পারে উড়ন্ত সাপ মাঝ আকাশে গাছ থেকে গ্লাইডিং করার সময় নিজের দেহের নিচের অংশকে প্রসারিত করে কেন তা জানার জন্য ভার্জিয়ানাটে গবেষকরা মোশন ক্যাপচার ক্যামেরা ব্যবহার করেছেন নেচার ফিজিক্স জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে কেন প্যারাডাইস ট্রি স্নেক মাঝ আকাশে এমন আচরণ করে ভার্জেনিয়া টেকের গবেষকরা দেখেছে এই গতিতে সাপটিকে বাতাস ধরে রাখে যা আসলে উড়তে পারে না এটি শুধু উড়ে যায় গাছ থেকে লাভ দেওয়ার সময় বাতাসের চাপে এমনটি হয় আরও বিস্তারিতভাবে তুলে ধরার জন্য গবেষকরা ভার্জিনিয়া টেক ক্যাম্পাসের একটি চারতলা ব্ল্যাক বক্স থিয়েটার দ্য কিউব এর ভিতরে তাদের গবেষণা পরিচালনা করেন থিয়েটারে মোশন ক্যাপচার ক্যামেরা সজ্জিত এবং সাপের উপর এগারো থেকে ১৭টি মার্কার বসানো হয় যা গবেষকদের প্রতি গ্লাইডে তিনশো বারের বেশি সাপ চাপে শরীরের সঠিক অবস্থান রেকর্ড করতে পারে প্রতিটি গ্লাইডে প্রায় দুই সেকেন্ড সময় লেগেছে সোচা উনিশশো সাল থেকে উড়ন্ত সাপ নিয়ে গবেষণা করছেন এই আবিষ্কার ভবিষ্যৎ রোবোটিক্সে প্রয়োগ করা যেতে পারে সব সাপ মাটিতে নড়াচড়া করার সময় যেমন আচরণ করে তারা বাতাসে থাকাকালীন সেই গতি অনুকরণ করে যেমন আপনি যদি একটা বড় পাহাড় থেকে লাভ দেন তাহলে আপনি নিজের অজান্তেই পাখির মতো হাত নাড়াতে শুরু করবেন কিন্তু তা কিছুই কাজে আসবে না কিন্তু আমরা এটা একই জিনিস যেখানে সব সাপ লোকমোট করার চেষ্টা করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অলে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন